হ্যালো ফ্রেন্ডস, এডুকেশনাল পারপাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে। বন্ধুরা দেখে নাও, সাব অর্ডিনেট ক্যাডারে পার্ট টাইম সুইপার নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়ে গেছে বন্ধুরা 4 ফেব্রুয়ারি 2022। ওকে, এছাড়া দেখে নাও, এটি কলকাতা ওয়েস্ট সার্কেলের অধীনস্থ ব্রাঞ্চ অফিসে সাব অর্ডিনেট ক্যাডারে পার্ট টাইম সুইপার পদে নিয়োগের জন্য নিম্নলিখিত বিশদ তথ্য অনুযায়ী যোগ্য প্রার্থীদের জন্য দরখাস্ত আমন্ত্রণ করা হচ্ছে। ওকে, এছাড়া দেখে নাও, শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা দেখে নাও, সর্বাধিক দশম শ্রেণী অথবা মান অনুত্তীর্ণ। ওকে, তুমি 10th পাস বা 10th ফেল যারা আছো তারাও অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো যোগ্যতা অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা, কোনো সর্বনিম্ন যোগ্যতা নেই এবং এমনকি নিরক্ষর ব্যক্তিও পিটিএস পদের জন্য আবেদনের যোগ্য। ওকে, এছাড়া দেখে নাও, বয়সসীমা কী বলেছে, 1/1/2022 তারিখের ভিত্তিতে সর্বনিম্ন 18 বছর বয়স হতে হবে। ওকে, এবং সর্বোচ্চ 24 বছর বয়স হতে হবে। ওকে, এছাড়া দেখে নাও, বয়সের ঊর্ধ্বসীমা ছাড় আছে, যেমন তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর, তপশিলি জাতি উপজাতি এবং শারীরিক অস্থিগত প্রতিবন্ধীদের ক্ষেত্রে 15 বছর, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 3 বছর ছাড়, ওবিসি এবং শারীরিক অথবা অস্থিগত প্রতিবন্ধীদের ক্ষেত্রে 13 বছরের ছাড়। এছাড়া দেখে নাও এই ডিটেলসগুলো, শারীরিক অথবা অস্থিগত প্রতিবন্ধীদের ক্ষেত্রে 10 বছর আছে, হ্যাঁ ছাড় আছে, প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে 3 বছরের ছাড়। ওকে, এছাড়া দেখে নাও, সমস্ত ডিটেলস দেওয়া আছে এখানে। এছাড়া দেখে নাও, মাসিক ভাতা কত দেওয়া হবে, তোমাদের বেতন কত হবে, তোমাদের যদি এখানে চাকরি হয় তাহলে দেখে নাও বন্ধুরা, 14,500 থেকে 28,145 টাকা। এছাড়া অন্যান্য ভাতা অ্যাড থাকবে। এই যে অন্যান্য ভাতাটা অ্যাড থাকবে, এটা ওই মোট ভাতার 1/3 দেওয়া হবে। ওকে, এছাড়া দেখে নাও, তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা, যোগ্য প্রার্থীদের কেবলমাত্র কলকাতা এবং হাওড়া জেলার স্থায়ী অধিবাসী হতে হবে। তাহলে যারা কলকাতা এবং হাওড়া জেলার স্থায়ী অধিবাসী তারাই একমাত্র এই সুইপার পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এছাড়া অন্য কোনো ডিস্ট্রিক্টের অধিবাসীরা পারবে না, বুঝে নাও। ওকে, এছাড়া দেখে নাও বন্ধুরা, মোট শূন্যপদ কতগুলো আছে, মোট বন্ধুরা 28টি শূন্যপদ আছে। হ্যাঁ, জেনারেল ক্যাটাগরির জন্য 12টি শূন্যপদ, এসসির জন্য 6টি, এসটির জন্য 1টি, ওবিসি 6টি, ইডব্লিউএস 3টি। ওকে, এর মধ্যে দেখে নাও বন্ধুরা, 1 আইডি। ওকে, এছাড়া দেখে নাও বন্ধুরা, কোন কোন জেরক্স তোমাদেরকে এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে দিতে হবে, হ্যাঁ কোন কোন ডকুমেন্ট তোমাদের দিতে হবে। দেখে নাও বন্ধুরা, 1 নম্বর আছে পূর্ণাঙ্গ মার্কশিট এবং স্কুল লিভিং সার্টিফিকেট। ওকে, এছাড়া দেখে নাও বন্ধুরা, 2 নম্বরে আছে ঠিকানার প্রমাণ হিসেবে তোমাদের ভোটার আইডি অথবা আধার কার্ড, এগুলো দিতে হবে। এছাড়া পরিচয় প্রমাণের হিসেবে ভোটার আইডি, আধার কার্ড, প্যান কার্ড, এগুলো জেরক্স দিতে হবে। ওকে, এছাড়া দেখে নাও, 3 নম্বরে ডোমিসাইলের প্রমাণ হিসেবে উপযুক্ত কর্তৃপক্ষ, যেমন কালেক্টর ইত্যাদি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বিডিও, এসডিও, হ্যাঁ দ্বারা কর্তৃক কলকাতা কিংবা হাওড়া জেলার স্থায়ী অধিবাসী হওয়ার ডোমিসাইল সার্টিফিকেট অথবা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন দিতে হবে। যদি তোমাদের ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অফিসে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকে তাহলে তার জেরক্স কপি দিতে হবে। ওকে, যদি থাকে তো, আর যদি না থাকে তাহলে বন্ধুরা তোমার এই ডোমিসাইল সার্টিফিকেটটা দিতে হবে। ওকে, সেখানে ডিএম, বিডিও, এসডিও অফিসারের সিগনেচার লাগবে। ওকে, এছাড়া দেখে নাও, 4 নম্বর জেনারেল ক্যাটাগরি বাদে অন্যান্যদের ক্ষেত্রে তহসিলদার তরফে জারিকৃত কাস্ট সার্টিফিকেট। ওকে, তোমরা যদি এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির হয়ে থাকো তাহলে তার সেই কাস্ট সার্টিফিকেটের এসসি কার্ড, এসসি কার্ড, এসটি কার্ড, ওবিসি কার্ডের জেরক্স দিতে হবে। ওকে, এছাড়া দেখে নাও বন্ধুরা, যদি প্রাক্তন সেনাকর্মী হয়ে থাকো তাহলে ডিসচার্জ বই, পিপিও, আইডি কার্ড ও এলপিসি এবং প্রাক্তন সেনাকর্মীর উপর যদি নির্ভরশীল হয়ে থাকো তাহলে জেলা সৈনিক ওয়েলফেয়ার বোর্ডের তরফে জারিকৃত প্রায়োরিটি সার্টিফিকেট দিতে হবে। ওকে, এছাড়া দেখে নাও, 6 নম্বরে কী বলেছে, রেজিস্টার করানো থাকলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্টার কার্ডের, রেজিস্ট্রেশন কার্ডের প্রতিলিপি দিতে হবে। যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে তুমি রেজিস্ট্রেশন করে থাকো তাহলে তার রেজিস্ট্রেশন নাম্বার সহ একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ থাকে বা এক্সচেঞ্জের কার্ড থাকে, তার জেরক্স দিতে হবে। ওকে, এছাড়া দেখে নাও, 7 নম্বরে বলেছে শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা জেনারেল মেডিকেল সার্টিফিকেটের পাশাপাশি সরকারি হাসপাতালের ভারপ্রাপ্ত ডাক্তারের থেকে একটি মেডিকেল সার্টিফিকেটও জমা দেবেন যেখানে প্রতিবন্ধকতার ধরন ও পরিমাপ পরিষ্কারভাবে উল্লেখ করা থাকতে হবে। ওকে, এছাড়া দেখেন 8 নম্বরে বলেছে সর্বশেষ শ্রেণীতে পাঠ গ্রহণের শংসাপত্র ইত্যাদির মতো অন্যান্য শংসাপত্রের প্রতিলিপি তোমাকে জমা দিতে হবে। ওকে, শেষ যেখানে
তুমি শিক্ষা গ্রহণ করেছো, তোমার লাস্ট কোয়ালিফিকেশন যে ইনস্টিটিউট থেকে, হ্যাঁ, বা যা আছে, যদি গ্রাজুয়েশন থাকে বা পিজি থাকে, তাহলে তার মার্কশিটের জেরক্স দিতে হবে। 9 নম্বরটা দেখে নাও, যদি তুমি ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাকে ইডব্লিউএস সার্টিফিকেটটা দিতে হবে, ওকে। এছাড়া দেখে নাও কাদের দিয়ে সিগনেচার থাকবে, সেটা সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, ওকে। এছাড়া দেখে নাও 10 নম্বর, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অথবা জেলা সৈনিক ওয়েলফেয়ার বোর্ডের যদি তুমি সেখানে অ্যাপ্লিকেবল থাকো তাহলে তার রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে দিতে হবে, রেজিস্ট্রেশন সহ তার প্রতিলিপি বা সেই জেরক্সটা তোমাকে দিতে হবে, ওকে। এই ছিল বন্ধুরা এই কী কী ডকুমেন্ট তোমাদেরকে সাবমিট করতে হবে, ঠিক আছে, তার সমস্ত ডিটেলস। এই ডকুমেন্টগুলো যদি তোমরা অ্যাপ্লিকেবল থাকো তাহলে তার জেরক্স করে প্রতিটা পেজে বন্ধুরা সেলফ অ্যাটেস্টেড করে নিচে ডেট দিয়ে, ওকে, তারপরে সাবমিট করতে হবে, দেখে নাও। এছাড়া প্রার্থী বাছাই পদ্ধতিটা দেখে নাও বন্ধুরা, এখানে কোনো ইন্টারভিউ হবে না বন্ধুরা, পিটিএস পদে প্রার্থী বাছাই করা হবে কেবলমাত্র প্রার্থীদের বয়স এবং শিক্ষাগত সূচকের নিরিখে, ওকে। যে সকল প্রার্থীর দরখাস্ত বিবেচনা করা হবে না তাদের প্রতি কোনো বার্তা পাঠানো হবে না, বাছাই প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে যে কোনো দরখাস্ত বাতিলের অধিকার ব্যাংকের থাকবে, ওকে। দেখে নাও, এমনকি যদি এমনটা পাওয়া যায় যে কোনো প্রার্থী নির্ধারিত যোগ্যতামান পূরণ করেননি এবং তিনি ভুল বা মিথ্যে তথ্য বা শংসাপত্র বা নথি জমা করেছেন এবং বা বাস্তব ঘটনা লুকিয়েছেন, সেক্ষেত্রে নির্বাচিত হওয়ার পরেও তার প্রার্থী পদ বাতিলের অধিকার ব্যাংকের থাকবে, ওকে। এছাড়া দেখে নাও, প্রার্থী বাছাই সম্পর্কিত বিষয়ে ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত ও অবশ্য পালনীয় হিসেবে বিবেচিত হবে, কোনো কারণ না দেখিয়ে যে কোনো পর্যায়ে প্রার্থী নিয়োগ প্রক্রিয়াটি বাতিলের অধিকার ব্যাংকের থাকবে, ওকে। এটা ছিল বন্ধুরা প্রার্থী বাছাই পদ্ধতি। এছাড়া দেখে নাও অন্যান্য যেসব এই গুরুত্বপূর্ণ তথ্য, এই টপিকটা ইম্পর্টেন্ট বন্ধুরা, এই টপিকটা, এই জায়গাটা তোমরা ভালোভাবে দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বলে দিচ্ছি একবার। দেখে নাও বন্ধুরা, নির্ধারিত তারিখের পরে জমা পড়া অথবা অসম্পূর্ণ দরখাস্ত এবং প্রয়োজনীয় নথিপত্রবিহীন দরখাস্তগুলি বাতিল করা হতে পারে, ওকে। এটা দেখে নাও, সাব অর্ডিনেট ক্যাডারে পার্ট টাইম সুইপার নিয়োগ শীর্ষাঙ্কিত এবং প্রার্থী শ্রেণী বা কাস্ট এটা উল্লেখ করা একটি বড় খামে সহায়ক নথিপত্র স্বস্বাক্ষরিত প্রতিলিপি, ওকে, দিতে হবে। এই দেখে নাও, পাসপোর্ট মাপের ছবি একটা দিতে হবে এবং নিজের নাম ঠিকানা লেখা ও উপযুক্ত মূল্যের ডাক টিকিট সাটানো একটি খাম ভরে কেবলমাত্র রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে, ওকে। কোন ঠিকানায় পাঠাতে হবে বন্ধুরা দেখে নাও, চিফ ম্যানেজার এইচআরডি ডিপার্টমেন্ট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, সার্কেল অফিস, কলকাতা ওয়েস্ট, ইউনাইটেড টাওয়ার, চতুর্থ তল, 11, হেমন্ত বসু সরণি, কলকাতা 701, ওকে। এই ঠিকানায় বন্ধুরা তোমাদেরকে পাঠাতে হবে, হ্যাঁ। এছাড়া দেখে নাও, হাতে করে যদি তোমরা দরখাস্ত নিয়ে যাও তাহলে এটা গ্রান্ট করবে না কিন্তু, ওকে, এটা বলে দিয়েছে। এছাড়া দেখে নাও বন্ধুরা, পূরণ করা দরখাস্তগুলি আমাদের অফিসে, মানে ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই ঠিকানার এই অফিসটায় বন্ধুরা জমা পড়ার শেষ তারিখ হচ্ছে 19 ফেব্রুয়ারি 2022, ওকে। 19 ফেব্রুয়ারি 2022-এর আগে বন্ধুরা তোমাদের অ্যাপ্লাই করতে হবে, ওকে। এছাড়া দেখে নাও, এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে বন্ধুরা, ওকে, কোন ঠিকানায় দিতে হোক পাঠা সেন্ড করতে হবে, রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে বা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা এই ঠিকানায় পাঠাতে পারবে। এছাড়া বন্ধুরা দেখে নাও, এই অফলাইন অ্যাপ্লিকেশনটা কীভাবে ফিল আপ করবে, ওকে, তার একটা নমুনা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেই প্রসেসে ফিল আপ করতে হবে সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি, চলো দেখে নিই বন্ধুরা। দেখে নাও বন্ধুরা, এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা, আমি বন্ধুরা এই যেই বিজ্ঞপ্তিটা, এই বিজ্ঞপ্তিটার বন্ধুরা বলি, এই বিজ্ঞপ্তিটার পিডিএফের বন্ধুরা লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, এছাড়া অফলাইন অ্যাপ্লিকেশান ফর্মের পিডিএফ লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে দেখে নিতে পারবে এবং অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে নিয়ে এই উপযুক্ত নথি অ্যাটাচ করে তোমরা বন্ধুরা স্পিড পোস্টের মাধ্যমে সাবমিট করে দেবে, ওকে। এছাড়া দেখে নাও কী বলছে বন্ধুরা, এই যে অ্যাপ্লিকেশান ফর্মের ফরম্যাটটা, এই ফরম্যাটটা বন্ধুরা পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে তোমরা বন্ধুরা ফিল আপ করে নেবে এইভাবে। দেখে নাও যেভাবে বলছি, নেম বন্ধুরা ক্যাপিটাল লেটার বন্ধুরা তোমাদের নেমটা লিখবে, ওকে। 2 নম্বরে বলছে ডেট অফ বার্থ, হ্যাঁ, তোমাদের ডেট অফ বার্থ দেবে, প্রথমে ডেট, মান্থ, ইয়ার, ওকে। এছাড়া ফাদার্স নেম বন্ধুরা বাবার নাম দেবে, রিলিজিয়ান বন্ধুরা হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, শিখ হলে শিখ, তুমি যেই রিলিজিয়ানের হও, যেই ধর্মের,
তুমি সেই ধর্ম দেবে এখানে। ওকে, ন্যাশনালিটি বন্ধুরা অবশ্যই ইন্ডিয়ান হবে এখানে, ইন্ডিয়ান দিয়ে দেবে। এছাড়া জেন্ডার, তুমি যদি বন্ধু মেল হও তো মেল, বন্ধু ফিমেল হলে তো ফিমেল। ওকে, এছাড়া দেখে নাও ক্যান্ডিডেটস ক্যাটাগরি, তুমি বন্ধুরা যে ক্যাটাগরি থেকে বিলং করছো, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস জেনারেলি যে ক্যাটাগরি থেকে বন্ধুরা বিলং করছে সেই ক্যাটাগরির আগে টিক মার্ক দিয়ে দেবে। ওকে, ডিসএবিলিটি ইফ এনি, বন্ধুরা দেখে নাও যদি তুমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হও তাহলে বন্ধুরা এখানে তার ডিটেলস দিতে হবে। ওকে, যদি না হও বন্ধুরা এইভাবে লিখে দেবে নট অ্যাপ্লিকেবল বা এন অব্লিক এ। ওকে, এছাড়া দেখে নাও বন্ধুরা 9 নম্বর অফ ওয়েদার কনভিক্টেড বাই এনি কোর্ট। ওকে, তাহলে তুমি যদি তোমার নামে যদি বন্ধুরা কোর্টে যদি কোনো কেস না থাকে, কোর্টের কোনো সমস্যা যদি জড়িত না থাকো তাহলে বন্ধুরা নো করে দেবে, আর যদি কোর্টের কোনো প্রবলেমে জড়িত থাকো বন্ধুরা তাহলে ইয়েস করে দেবে। ওকে, এছাড়া দেখে নাও বন্ধুরা 10 নম্বরে তুমি যদি বন্ধু এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ইয়েস, আর যদি এক্স সার্ভিসম্যান না হয়ে থাকো তাহলে নো করবে। ওকে, আর যদি ইয়েস করো বন্ধু তাহলে এখানে কি করতে হবে দেখে নাও, নেভি আর্মি এয়ারফোর্স কোন ডিপার্টমেন্টে ছিলে সেটা বন্ধুরা টিক মার্ক করতে হবে। ওকে, এছাড়া দেখে নাও বন্ধুরা 11 নম্বরে এডুকেশনাল কোয়ালিফিকেশান। ওকে, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী সেটা তুমি দেবে। ওকে, তোমার যদি মাধ্যমিক পাশ হয় বন্ধুরা এখানে টেন্থ দিয়ে দেবে, টুয়েলথ হলে টুয়েলথ, গ্রাজুয়েশন হলে বন্ধুরা গ্রাজুয়েশন দেবে, পোস্ট গ্রাজুয়েট হলে পোস্ট গ্রাজুয়েট দেবে, ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা দেবে। ওকে, এছাড়া দেখে নাও 12 নম্বরে যদি বন্ধুরা তোমার প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবে। এছাড়া এখানে দেখে নাও যদি তোমার আধার কার্ড থাকে বন্ধুরা তাহলে আধার কার্ডের নাম্বারটা এখানে পুট করে দেবে। ওকে, এছাড়া দেখে নাও 13 নম্বরে নেম অফ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অ্যান্ড নাম্বার। ওকে, এখানে যদি বন্ধুরা তুমি ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে নাম নথিভুক্ত করে থাকো বন্ধুরা, রেজিস্ট্রেশন করে থাকো তাহলে তার রেজিস্ট্রেশন নাম্বারটা এবং এক্সচেঞ্জের অফিসের কোথায় অবস্থিত বা এক্সচেঞ্জের অফিসের নামটা সেটা এখানে দিয়ে দেবে বন্ধুরা। ওকে, এছাড়া দেখে নাও বন্ধুরা 14 নম্বর ল্যাঙ্গুয়েজ নোন, বন্ধুরা তুমি যদি বন্ধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ভাষা পড়তে পারো এবং লিখতে পারো তাহলে উপরে বন্ধুরা টিক মার্ক করে দেবে ইংলিশের পাশে। বেঙ্গলি বন্ধুরা যদি পড়তে পারো লিখতে পারো তাহলে বন্ধুরা টিক মার্ক করে দেবে, আর যদি হিন্দি পড়তে পারো লিখতে পারো তাহলে বন্ধুরা টিক মার্ক করে দেবে, আর যদি এই পড়তে এবং লিখতে কিছুই যদি না জানো তাহলে এখানে বন্ধুরা টিক মার্ক করে দেবে। ওকে, যদি কিছুই না জানো পড়তে এবং লিখতে কিছুই না জানো তাহলে বন্ধুরা এখানে টিক মার্ক করে দেবে। ওকে, এছাড়া দেখে নাও, এছাড়া যদি তোমরা যদি অন্য কোনো ভাষা জেনে থাকো তাহলে তার ডিটেলস এখানে দিতে পারো। ওকে, এছাড়া দেখে নাও কমপ্লিট ডোমিসাইল অ্যাড্রেস। ওকে, 15 নম্বরে বন্ধুরা ইওর পারমানেন্ট অ্যাড্রেস, বন্ধুরা কমপ্লিট ডোমিসাইল অ্যাড্রেস এখানে তোমার পারমানেন্ট যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা দেবে, তার সাথে পিনকোডটা দেবে এবং ডিস্ট্রিক্টের নামটা দেবে। ওকে, এছাড়া দেখে নাও করেসপন্ডেন্স অ্যাড্রেস 16 নম্বরে দেখে নাও বন্ধুরা তোমার প্রেজেন্ট অ্যাড্রেস মানে তুমি এখন যেই অ্যাড্রেসে আছো সেই অ্যাড্রেসটা তুমি এখানে দিতে পারো। ওকে, এছাড়া সাথে পিনকোডটা দেবে আর ডিস্ট্রিক্টটা দিয়ে দেবে। ওকে, এছাড়া দেখে নাও বন্ধুরা 17 নম্বর তোমার মোবাইল নাম্বার দেবে, বন্ধুরা দেখে নাও 17 নম্বর তোমার মোবাইল নাম্বার কন্ট্যাক্ট ডিটেলসটা দেবে এখানে। এছাড়া বন্ধুরা এখানে দেবে তোমার মেল আইডি। ওকে, এখানে তোমার মেল আইডিটা দিতে হবে। ওকে, এছাড়া দেখে নাও 18 নম্বর বন্ধুরা প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ এনি, যদি বন্ধুরা তোমার তুমি প্রিভিয়াসে কোনো কাজ করে থাকো তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি ইয়েস করবে। ওকে, এবং কোন কাজের উপর তোমার এক্সপিরিয়েন্স আছে তার নামটা এখানে উল্লেখ করে দেবে। ওকে, ওকে, আর যদি বন্ধুরা তুমি কোনো কাজ আগে না করে থাকো তাহলে তুমি এখানে নো করে দেবে, ঠিক আছে। এছাড়া দেখে নাও এখানে সব থেকে নিচে বন্ধুরা এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে বন্ধুরা ফুল ক্যান্ডিডেট অফ সিগনেচার। ওকে, এখানে বন্ধুরা এই যে ফুল ক্যান্ডিডেট অফ ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট আছে, ওকে, এখানে তোমার নাম তোমার সিগনেচার করবে। ওকে, ইওর সিগনেচার বলে যেই লেখাটা আছে এই লেখার এখানে তোমার সিগনেচার করবে। এছাড়া দেখে নাও এখানে বন্ধুরা ডেট অফ অ্যাপ্লিকেশানটা দেবে, এই যে ডেট এই ডেট অফ অ্যাপ্লিকেশানটা দেবে। ওকে, আর এখানে বন্ধুরা প্লেস তুমি কোন জায়গায় থাকো সেই জায়গাটার নাম এখানে দিয়ে দেবে। ওকে, এটাই ছিল বন্ধুরা অ্যাপ্লিকেশান প্রসেস। ওকে, দেখে নাও বন্ধুরা অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ ফিলিং কীভাবে করতে হবে এটা। আর এছাড়া বন্ধুরা দেখে নাও আর একটা জায়গা বলা হয়নি আমার, এখানে বন্ধুরা একটা পাসপোর্ট মাপের ছবি, পাসপোর্ট ছবি। ওকে, দেখে নাও বন্ধুরা এখানে একটা তোমার ছবি পেস্ট করতে হবে, ছবি আঠাতে আটকাতে হবে। ওকে, আর ছবিটা আটকানোর পরে বন্ধুরা সিগনেচারটা বন্ধুরা যেভাবে এই সিগনেচার লেখাটা আছে, ওকে, সিগনেচার লেখাটা আছে এইভাবে তোমার নামটা লিখতে হবে, সিগনেচার করতে হবে। ওকে, এটাই ছিল বন্ধুরা এই অফলাইন ফর্ম ফিল আপের পদ্ধতি। এছাড়া চলো দেখে নাও বন্ধুরা
তারপরে এই অফলাইন বন্ধুরা ফর্মটা ফিল আপ করা হলো। তারপরে বন্ধুরা তোমার মার্কশিট দিতে হবে, মার্কশিটের জেরক্স। ওকে, তুমি যদি 10 পাস হয়ে থাকো 10 পাসের মার্কশিট দেবে, 12 পাস হলে, গ্রাজুয়েশন হলে, পিজি থাকলে বা পোস্ট গ্রাজুয়েশন এমএ, ডিপ্লোমা থাকলে, আইটিআই থাকলে, সমস্ত ডিটেলস বন্ধুরা তোমরা এখানে দিতে পারো। ওকে, জেরক্স করে তার নিচে বন্ধুরা সেলফ অ্যাটেস্টেড করে দেবে আর ডেটটা দিয়ে দেবে। ওকে, এছাড়া বন্ধুরা দেখে নাও, স্কুল লিভিং সার্টিফিকেটের জেরক্স দিতে হবে বন্ধুরা। ওকে, আধার কার্ড থাকলে আধার কার্ডের জেরক্স দিতে হবে, প্যান কার্ড থাকলে প্যান কার্ডের জেরক্স দিতে হবে, ভোটার আইডেন্টি কার্ড থাকলে বন্ধুরা ভোটার আইডেন্টি কার্ডের জেরক্স দিতে হবে। ওকে, এছাড়া দেখে নাও, ডোমিসাইল সার্টিফিকেটের জেরক্স দিতে হবে বন্ধুরা, ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে। ওকে, এছাড়া দেখে নাও বন্ধুরা, অথবা যদি ডোমিসাইল সার্টিফিকেট যদি না দাও তাহলে বন্ধুরা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড অথবা অ্যাকনলেজমেন্ট স্লিপটা দিতে হবে। যদি ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে তোমার রেজিস্ট্রেশন করা থাকে, তার যদি কার্ড থাকে কোনো, তাহলে সেই কার্ডের জেরক্স দিতে হবে। এছাড়া বন্ধুরা যদি কোনো অ্যাকনলেজমেন্ট স্লিপ থাকে, তাহলে সেই অ্যাকনলেজমেন্ট স্লিপের জেরক্সটা দিতে হবে। ওকে, এছাড়া দেখে নাও বন্ধুরা, 5 নম্বর, যদি তুমি কোনো কাস্টের হয়ে থাকো, এসসি এসটি ওবিসি, তাহলে বন্ধুরা তোমার কাস্ট সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। ওকে, এছাড়া দেখে নাও বন্ধুরা, যদি তুমি ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো, তাহলে তোমার বন্ধুরা ইডব্লিউএস সার্টিফিকেটটা দিতে হবে। ওকে, এছাড়া যদি বন্ধুরা তুমি অ্যাপ্লিকেশন ফর্মে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশনটা উল্লেখ করে থাকো বন্ধুরা, তাহলে তোমার বন্ধুরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের জেরক্স অথবা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের এই অ্যাকনলেজমেন্ট স্লিপের জেরক্সটা তোমাকে এখানে দিতে হবে। ওকে, এছাড়া বন্ধুরা যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তাহলে ডিসচার্জ বুকের সমস্ত পাতার জেরক্স, এছাড়া পিপিও, আইডি, আইডি কার্ডের জেরক্স বা এলপিসি এবং এলপিসি জেরক্সটা তোমাকে দিতে হবে। এবং প্রত্যেকটা জেরক্সের নিচে বন্ধুরা সেলফ অ্যাটেস্টেড করে ডেট দিতে হবে। ওকে, দেওয়ার পরে বন্ধুরা এই যে জেরক্সগুলো বললাম বন্ধুরা, এগুলো বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা, এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে একসঙ্গে অ্যাটাচ করে পিন আপ করে দেবে। ওকে, পিন আপ করে দেওয়ার পরে বন্ধুরা দুটো এনভেলপ নেবে, দুটো খাম নেবে বন্ধুরা, একটা ছোটো খাম আর একটা বড় খাম। ওকে, দেখি নি বন্ধুরা ছোটো খামটায় কী লিখতে হবে। যে ছোটো খামটা নেবে, সেই ছোটো খামে, সেই ছোটো খামের উপরে বন্ধুরা টু দিয়ে বন্ধুরা তোমার নাম, বাবার নাম, এছাড়া সমস্ত ডিটেলস, তোমার অ্যাড্রেসটা দিয়ে দেবে। ওকে, এই যেভাবে দেওয়া আছে এইভাবে তোমার অ্যাড্রেসটা বন্ধুরা দিয়ে দেবে। ওকে, এছাড়া 5 টাকার দুটো বা একটা ডাকটিকিট এখানে বন্ধুরা এই ছোটো খামটায় মেরে দেবে। ওকে, 5 টাকার ডাকটিকিট নিয়ে এই পোস্ট অফিস থেকে 5 টাকার ডাকটিকিট নিয়ে নেবে। দুটো দিলেও হবে, একটা দিলেও হবে বন্ধুরা। হ্যাঁ, আমি দুটো লিখে রেখেছি এখানে, তুমি একটা দিতে পারো বা দুটো দিতে পারো, 5 টাকার একটা ডাকটিকিট বা দুটো ডাকটিকিট এখানে মেরে দেবে, যেখানে বন্ধুরা এখানে মেরে দেবে। ওকে, একটা বা দুটো ডাকটিকিট মেরে দেওয়ার পরে বন্ধুরা তারপরে কী করবে বন্ধুরা, এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা সাথে এই যে জেরক্সগুলো, সেলফ অ্যাটেস্টেড জেরক্সগুলো অ্যাটাচ করেছো, পিন আপ করেছো বন্ধুরা, এটা এবং সাথে এই যে ছোটো এনভেলপটা এবং এবং এক কপি এক্সট্রা ছবি বন্ধুরা, হ্যাঁ একটা ছবি বন্ধুরা এই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে তো বন্ধুরা লাগালে। আর দ্বিতীয় কথা, এর সঙ্গে যে পিন আপ করা সমস্ত ডকুমেন্ট, একটা ছবি আর এই ছোটো খামটা বন্ধুরা, এই ছোটো খামটা ওই বড় খামটার মধ্যে অ্যাড করে দেবে। ওকে, এই যে বড় খামটা আছে বন্ধুরা এই বড় খামটার মধ্যে অ্যাড করে দেবে। এই আর বন্ধুরা এই বড় খামে কী লিখতে হবে বন্ধুরা দেখে নাও, এই বড় খামটা ইম্পর্টেন্ট দেখে নাও, অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ পার্ট টাইম সুইপার বন্ধুরা, এই কথাটা এই বড় খামের উপর যেভাবে এই খামটা বন্ধুরা তৈরি করা আছে, যে ফরম্যাটটা তৈরি করা আছে, এইভাবেই বন্ধুরা লিখে দেবে। ওকে, বড় খামের উপরে যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ পার্ট টাইম সুইপার বন্ধুরা নিচে লিখবে, ক্যাটাগরি তুমি যেই ক্যাটাগরি থেকে বিলং করো তুমি সেই ক্যাটাগরির নাম লিখবে, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, ওকে, জেনারেল হলে জেনারেল। ওকে, এছাড়া দেখে নাও বন্ধুরা ফর্ম দিয়ে, বন্ধুরা এখানে দেখে নাও ফর্ম দিয়ে তোমার ডিটেলসটা লিখবে এখানে। ওকে, ফর্ম দিয়ে তোমার নাম, বাবার নাম দিয়ে তোমার অ্যাড্রেস বন্ধুরা এখানে লিখে দেবে, মোবাইল নাম্বার এখানে লিখে দিলে। হ্যাঁ, আর এছাড়া বন্ধুরা দেখে নাও এখানে টু দিয়ে অফিসের ঠিকানাটা লিখবে। ওকে, চিফ ম্যানেজার, এইচআরডি ডিপার্টমেন্ট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, সার্কেল অফিস, কলকাতা ওয়েস্ট, ইউনাইটেড টাওয়ার, 4th ফ্লোর, 11, হেমন্ত বসু সরণি, কলকাতা, 7 লক্ষ 1। বন্ধুরা এই ঠিকানায় তোমাদেরকে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট করতে হবে। ওকে বন্ধুরা, ওই সমস্ত কিছু এই বড় খামের মধ্যে অ্যাড করে দেওয়ার পরে বন্ধুরা আটা দিয়ে মেরে দেওয়ার পরে বন্ধুরা পোস্ট অফিসে নিয়ে গিয়ে
রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট করে দেবে। ওকে, এই বড় খামের ওপর কোনো বন্ধুরা ওই ডাক টিকিট মারা লাগবে না, ডাক টিকিট সাটানোর কোনো প্রয়োজন নেই বন্ধুরা, ওই স্পিড পোস্ট করে দিলেই হয়ে যাবে। ওকে, এইটুকু লিখে স্পিড পোস্ট করে দিলে হয়ে যাবে বন্ধুরা। ওকে, দেখে নাও বন্ধুরা। বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান ফর্মের পিডিএফটা বন্ধুরা লিঙ্ক আকারে বন্ধুরা ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে দেখে নিতে পারো। ওকে, এছাড়া বন্ধুরা সমস্ত সরকারি চাকরির অথেন্টিক এবং অফিসিয়াল আপডেট পেতে এডুকেশনাল পারপাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।